আসসালামু আলাইকুম সবাইকে, জাকির হোসেন দিশান, শিক্ষক পরিচালক দিশান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমাদের সাথে আছে সোহেল ভাই, লাইভ ড্রাইভিং করতেছি আমরা আউতিস রাধায়। তো সোহেল ভাইয়ের কাছ থেকে দারুণ অনুভূতি শুনবো, তার টিচারের সাথে লাইভে ড্রাইভিং করতেছে, আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম সবাইকে, আসলে জাকির হোসেন দিশান ভাই স্যারের সঙ্গে আজকে ড্রাইভ করতেছি, পাশে বসে আছি আমি। আর আমার অনুভূতি এরকম যে মানে দূর থেকে যে স্যারকে মনে হচ্ছিল যে ভালো, এখন কাছ থেকে আসা দেখতেছি যে না, স্যার ভালোর থেকেও ভালো, ঠিক আছে। আর ফিলিংসটা অন্যরকম, মানে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে বা আমি কখনো ভাবতেই পারিনি। আর যখন পাতেনটা ছিল না তখন একটা ড্রিম ছিল অন্যরকম, যে কতদিন পাতেনটা পাবো। আমি তো মনে মনে সবসময় চিন্তা করতাম যে না, পড়ালেখা করে পাতেনটা নেওয়া সম্ভব না, বিকল্প কোনো রাস্তা। তো আল্লাহর অশেষ রহমতে যে জাকির হোসেন ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, কথা বলে লাস্ট অব দি সাকসেস। তো মানে ভাবতে অন্যরকম লাগতেছে যে না, এখন আপনারা যারা পড়তেছেন বা যারা পড়তে চাচ্ছেন, মনে করি যে আমার মতো যাদের সবারই ড্রিম যে পাতেনটা নেওয়ার, এটা আর ইউরোপে থাকতে গেলে তো এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো জাকির হোসেন ভাইয়ের সঙ্গে এই যে সময় কাটাচ্ছি, পাস করতেছি, খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে যারা যারা আগ্রহী যে পাতেনটা নেবেন, অবশ্যই স্যারের সঙ্গে কল করবেন, কথা বলবেন। তো স্যার অনেক 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 ভালো, ঠিক আছে ভাই, ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা আউতিস রাধায় আছি রোমের সেন্ট্রোতে, আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার অনেক ভালো লাগতেছে যে যে মানুষগুলোর ইনস্পিরেশনে আমার মতো দিশান বাংলা স্কুলের একজন টিচার যে জন্ম হয়েছে, কখনই কল্পনা করি না যে আমাদের একটা স্কুল হবে এরকম। কিন্তু আমাদের মতো এরকম স্টুডেন্ট যারা, ওনাদের মতো স্টুডেন্ট যারা আমাদেরকে আমাকে ইনস্পায়ার করছে, ভাই আপনি পড়ান, আমরা পড়বো, আমরা শিখতে চাই। তো সেইখান থেকে কিন্তু আমি আসলে সাহস পাইছি যে স্টুডেন্টের আগ্রহ হতে কিন্তু আমার মতো একজন টিচারের জন্ম হয়েছে। আমি কখনো এত বড় চিন্তা করতে পারি যে আমাদের স্কুল এত বড় হবে, এত কিছু হবে, এত স্টুডেন্ট হবে, এত পাশ করবে, এবং সেই নাপলি থেকে ভাই আজ দেখা করতে চলে এসে পড়বে, এরকম মানে আমি নিজেও চিন্তা করিনি। তো এদের স্টুডেন্টদের, তো যাই হোক, এই আসলে আমি আনন্দিত আমাদের স্টুডেন্টকে নিয়ে, আর আপনাদের সাথে আমরা আউতিস রাধার এইগুলো শেয়ার করব, দেখাবো। এখন লাইভে আপনারা দেখতে পাবেন, এই মুহূর্তে আমরা লাইভে আছি, দেখাবো আপনাদেরকে। সো এই হলো আমরা আউতিস রাধায় আছি, আউতিস রাধায় অবস্থাটা আপনারা দেখতেছেন যে কিরকম থাকে, বড় বড় গাড়ি চলাফেরা করে। সেক্ষেত্রে কি বলেন, ভয় লাগে সোহেল ভাই? না, আগে তো একটা ভয় ভয় কাজ করতো, এখন একদম অভিজ্ঞ পাশে থাকলে, আপনার টিচার থাকলে তো ভয়ের কোনো কারণ নাই, কিন্তু আমি একলা থাকলে নিউ অবস্থায় বসে ভয় লাগে লাগার কারণ। আর পড়ালেখা করলে তো সব সিঙ্গাল সম্পর্কে জানা থাকে, সবকিছু ইজিতে, ভয় লাগার কারণ না। আউতিস রাধায় গাড়ি চালানোর সময় যেটা মনে রাখতে হয় যে কোর্সে দিয়ে আসলে ওখানে ঢোকার সময় দেখিয়ে শুনে ঢুকতে হবে, যেটা আমরা করতেছি। এবং সামনে আমাদের তুসকলানা ডিরেকশন, আমরা তুসকলানায় ঢুকবো। তো আমরা কোর্সে দিয়ে দেশায় আছি ডান পাশের গলিতে, তাতে করে আমরা দেশের লড়াই উন্নতি আমরা সিলেক্ট করতে পারি। সামনে অনেক বড় বড় গাড়ি, ভালো করে দেখা যায় না। এই যে এখানে লেখা আছে রোমা তুসকলানা লিনিয়া আ মেট্রো, ওইদিকে নামলেই ঢুকে যাওয়া তুসকলানাতে। কি বলেন ভাই? আর আমি যখন পড়াশোনা করি তখন আমি নিজে যে গাড়ি কিনবো বা আমার নিজের গাড়ি হবে এরকম চিন্তা ভাবনা আসলে তখনও ছিল না। জাস্ট পাতেন্টে নেওয়ার একটা আইডিয়া ছিল, যে পাতেন্টে নেওয়া যাবে, পড়াশোনা করায় করবো। আজকে আপনারা কত স্টুডেন্ট পড়াশোনা করে পাতেন্টা পাইলেন, এবং মজার ব্যাপার কি জানেন, গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমাদের স্কুল থেকে পাতেন্টা পাইলো প্রায় 110 জন মতো। পরীক্ষা পাস করলো, পাতেন্টা পাইলো, গাড়িতে অনেক মানুষ কিনছে, আপনারা দেখছেন, খুবই আনন্দের। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে সামনে আরো 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 বাড়বে, আরো বাড়বে হবে। এখন
এখানে ঢুকবো আনাগিনাতে, এখানে লেখা আছে দাঁড়ে পিছিয়ে দিন স্যার, যদি থামাবো না শুধু দেখবো কেউ আছে কিনা, কেউ নাই, বাস তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবার সাথে, কাবালকে ভেতরে যাই তাড়াতাড়ি করে যাও।